আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে বিকেলের নাস্তা বা ইফতারের জন্য অনেক সহজ একটা রেসিপি শেয়ার করব। তৈরি করাও সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। দুইটা মিডিয়াম সাইজের আলু শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সেদ্ধ করার পরে ম্যাশ করে নিয়েছিলাম। তারপর আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। 4 থেকে 5টা শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। 7 মতো লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তার সাথে। তারপর ম্যাশ করে রাখা আলুর সাথে সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়ো দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি। চুলার জাল মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে যেন সুজির কাঁচা ভাবটা না থাকে। তারপর দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। যখন পানি দিব অনবরতভাবে নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সফট একটা ডো তৈরি করে নিব। যদি বেশি করে করতে চান তাহলে উপকরণগুলো বাড়িয়ে নিতে পারেন। এই ডোটাকে প্লেটে নামিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঠান্ডা করে নিব। তারপর এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো কিন্তু দিতে পারেন। এখন এই ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব। তার মধ্য থেকে একটা লেচি আমি এভাবে গোল করে নিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু ভালো করে মথে নিতে হবে। যখন গোল করব তখন যেন উপরে ফাটা দাগ না থাকে। এখন হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি আর একটু বড় করে নিচ্ছি। এভাবেও করতে পারেন, বা রুটির মতো করে বেলে নেওয়ার পরে বাড়িতে যদি কাটার থাকে সেটা দিয়েও কিন্তু গোল করে কেটে নিতে পারেন। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আলুটা যে মেখে রেখেছিলাম এখন সেটা গোল করে নিয়ে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নেওয়ার পরে সুজির উপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটু চারপাশে আমি গোল করে নিচ্ছি। এভাবেই কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছিলাম। শুধু ভিডিওতে আমি একটা দেখিয়ে দিয়েছি, কারণ পুরোটা দেখালেই কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর উপরে এখন দিয়ে দিব তিল। তিল দেওয়ার পরে চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর হাত দিয়ে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় এই তিলগুলো খুলে না যায়। এভাবে সবগুলো তৈরি করে নিব। তিল দেওয়ার পরে বা সবগুলো যখন তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন 1 সপ্তাহের জন্য। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আগে গরম করে নিয়েছি, তারপর চুলার জাল একবারে কম করে দিয়ে সবগুলো এখন দিয়ে দিব আর ভেজে নিব। চুলার জাল কিন্তু একবারে কম করে দিতে হবে, না হলে উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে আর ভিতরে কাঁচা থাকবে। এক পাশে যখন হয়ে যাবে আরেক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিব। বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলব। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি। বাসায় তৈরি করেছিলাম, খেতে অনেক ভালো হয়েছিল, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। সামনে রোজা, ইফতারও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন। অনেকেই বলবেন শুকনো মরিচ দেওয়ার কারণে গ্যাস হতে পারে, তো শুকনো মরিচটা বাদ দিয়ে কাঁচা মরিচ ভেজেও কিন্তু ম্যাশ করে নিতে পারে। তাহলে আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।